এই শাবান মাসে আমরা সুন্নি মুসলমানরা যেভাবে উদযাপন করি, শিয়ারাও কিন্তু শাবান মাসে উদযাপন করে। তারা বেশি সেলিব্রেট করে। আমরা যারা বেনামাজি যারা আছে, নামাজের লোকের সম্পর্ক নাই, রোজার লোকের সম্পর্ক নাই, সারা বছর নফল কোনো সিয়ামের লোকের সম্পর্ক নাই, দেখবা যে 15 তারিখ রোজা রাখছে শাবান, সারা বছর ফরজ নামাজের লোকের সম্পর্ক নাই, দেখবা শাবান নিসফু শাবানও শাবানের মধ্যরাত্রি এই তাজুদের নামাজ পর্যন্ত চলে। আমার কিছু কিছু এলাকাতে আছে বা অধিকাংশ এলাকাতে আছে ইয়াং ফুরা ছেলে পেলে যারা আছে, তারা সারা রাত উজাগরি করে কিন্তু ফজরের আগে নাই ঘুমাই যায়, ফজরের নামাজ আর জামাতে পড়া হয় না, কারণ যে বেশি গুরুত্ব দিলাইছে নফল রে দেশে ফরজ আর গেছে গিয়া। তো বেটায় ফাঁকড়িতে গুরুত্ব দিয়ে কিতা করছে, লঙ্গি কুলিয়া ফাঁকড়ি বান্ধিছে। তো ও লগি আমরার অবস্থা, আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। শিয়ারা তারা 12 ইমাম শিয়ারা তারা কিতা করে, তারা দ্বাদশ ইমাম ইমাম মেহদির জন্মদিন হিসাবে তারা এই মধ্য শাহবানরে তারা উদযাপন করে। এবং এই রাত্রে ইরানের সর্বত্র, ইরানের মানে শিয়া দেশগুলোর মধ্যে মানে একমাত্র দেশ শিয়া দ্বারা শাসিত এবং শিয়া বেশি অধ্যুষিত সেটা হল ইরান, ইরানের সর্বত্র আলোকসজ্জা করা হয়। এই রাত্রে যে শহর সমূহে সাজানি হয় এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবং ইরাকও এই দিন বাচ্চারা প্রতিবেশীর বাড়িতে গেলে তাদেরকে মিষ্টি খাওয়ানি হয়, তারপরে আমরা দেশে জেলা হালুয়া রুটি, তারপরে বিভিন্ন খানির আয়োজন করা হয়। শাবানোর যে এই 15 তারিখ রাত্রি এই দিনরে উদযাপন করিয়া অনেক বিশ্বাস আমরা সমাজের মাঝে আছে। একটা বিশ্বাস হইল গিয়া যে এই শাবানোর মধ্যরাত্রি কিছু দেখো ওয়াজ মাহফিল খাওয়ার বয়ান খাওয়ার যে কোরআন নাজিল করা হয়েছে মাস। এবং বাংলাদেশের অনেক বেদাতি বক্তা আছে, প্রসিদ্ধ বেদাতি বক্তা, তারা সুস্পষ্টভাবে কয় যে কোরআন নাজিল হয়েছে শাবানোর 15 তারিখ। দলিল কিতা যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, সূরা দোখানোর এই আয়াত দিয়া যে আমি এটি নাজিল করেছি বরকতময় রাত্রিতে। আর এটা দিয়া খাওয়া হয় যে কিছু আলেমর রেফারেন্স দিয়া যে খাওয়া হয় যে এটা হইল গিয়া শাবানোর মধ্যরাত্রি। অথচ আমরা যদি দেখি যে কোরআনের তাফসিরের ক্ষেত্রে, কোরআনের তাফসিরের ক্ষেত্রে হইলে কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হইলে গিয়ে কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যা করে হইল গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, কোরআনের ব্যাখ্যা হইব গিয়া সাহাবায়ে কেরামের আসার দ্বারা, তারার এক্সপ্লেনেশন নিতে হইব। তো আমরা দেখি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি এটি নাজিল করেছি একটি মুবারক রাত্রিতে। এই মুবারক রাত্রিটা কোন কোন রাত্রি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটি কদর রাত্রিতে নাজিল করেছি। তো মুবারক রাত্রি লগিয়া কদর রাত, আর কদর রাতটা কোন মাস? আমি এটি নাজিল করেছি কোন মাসে? কোরআন, এটি বলতে কোরআন, কোরআনটা নাজিল করেছি কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমাদান মাস। তাহলে কেউ যদি হয় যে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা হইল কি বিভ্রান্ত একটা বক্তব্য, এটা হইল গিয়া একটা বিভ্রান্ত বিশ্বাস যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাস, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাস কেন্দ্রিক আমরা অনেক বিশ্বাস আছে, অনেক যে ধারণা করা হয় বা বিশ্বাস করা হয় যে শাবানর যখন সূর্য অস্ত হয় নিসফু শাবানর, তখন এই রাত্রের রাত এই সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান আলামি আইন। অথচ আমরা জানি যে হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয় প্রহর প্রথম আসমান আলামি আইন। স্পেশালি যে এই দিন এই রাত্রিতে নামিয়ে আইন যে এই কিতা করেন প্রথম আসমানও নামিয়ে আইন, এই বিশ্বাসটা সঠিক নয়, সহি হাদিসের বিরোধী। তারপরে একটা অন্য একটা বর্ণনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তার দুনিয়ার দিকে দৃষ্টি দেন, মনোনিবেশ করেন, এবং এখানেও
তাই মাফ করে দেন। কলব গোত্রের বকরির পশমরণে আয় অধিক মাংসরে তুমি তিনি ক্ষমা করে দেন। খারারে ক্ষমা করেন না, যারা হিংসার হিংসুটে এবং যারা শিরকের সাথে জড়িত তারা ক্ষমা করেন না। এই এই বর্ণনাটি অনেক অনেক সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু প্রত্যেকটা সূত্রই লগিয়া দুর্বল, প্রত্যেকটা সূত্রই লগিয়া জয়ীফ, যেটা গ্রহণযোগ্য নয়, একটা হাদিসও গ্রহণযোগ্য নয়। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানীর আলবানী ওই সময় কিন্তু দেখো কিছু মানুষ আলবানী দিয়ে দলিল দেয় শেখ আলবানী ওলা কইছেন ওলা কইছেন, যেহেতু উসুলে হাদিসন যাইয়া যে কোনো হাদিস যদি অধিক দুর্বল শব্দে বর্ণিত হয় তাহলে একটার খাওয়া হয় যে হাসান লে গাইরিহি। তো শেখ নাসিরুদ্দিন আলবানীও কইছেন যে এই হাদিসের সূত্রটা হইলে হাসান লে গাইরিহি, এইটা রেফারেন্স দিয়া এবং এই এই হাদিস দ্বারা রেফারেন্স দিয়া শবরাত্রে বা নিসফুর শাবান রে ইয়ে মানে উদযাপন রে দলিল হিসাবে সাব্যস্ত করা হয়। অথচ শেখ নাসিরুদ্দিন আলবানী কইরা যে এই হাদিস এই দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত হয় এই দিবসর এই রাত্রের ফজিলত প্রমাণিত হয়, এই রাত্রের আমল কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, যে হাদিসগুলো আছে একটা হাদিসও গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা কিছু মানুষে বিশ্বাস করুন, আমরাও ছোটোবেলা বিশ্বাস করতাম যে আগুন জ্বালাইয়া রাখতাম, মোমবাতি আগরবাত্তি গরম জ্বালাইয়া রাখতাম, কিন্তু যে রুহ আয় মরা মানুষের রুহ হল আয় দেখবা সে বাড়িঘর কিলা আছে জ্বালা দেখেন আয়া সুগন্ধি থাকে, আলো থাকে, একদা আলো জ্বালানি হইতো আর সুগন্ধি আগরবাত্তি এগুলা জ্বালাইয়া রাখা হইতো, গড় রে ফয় পরিষ্কার করে রাখা হইতো, কিন্তু আইব যে মৃত রুহ হল ফিরিয়ে আইব। এটা বিশ্বাস হইল গিয়া আমরার আশেপাশে একগুলো মানুষ আছে সনাতন ধর্মী, তাদের সাথে তাদের বিশ্বাসের সাথে মিলে যায় যে তারা কিতা করে পুনর্জন্মে বিশ্বাস করে, তারা মনে করে যে রুহ আবার দুনিয়া ফিরিয়ে আয়, আর আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা রুহ যখন দুনিয়ায় তাকিয়া ইন্তেকাল করে মানে প্রস্থান করে দুনিয়ায় তাকিয়া বারজাখি জিন্দেগি যায় গিয়া বারজাখি জিন্দেগি তাকিয়ে থাকি আর দুনিয়াতে আওয়ার কোনো সুযোগ নাই। বারজাখি জিন্দেগির প্রত্যেকটা রুহ জীবিত আছে, প্রত্যেকটা রুহ, আপনার দাদা যেন মারা গেছেন, আমার দাদা যেন মারা গেছেন, তার রুহ জীবিত আছে, নবী রসুলদের রুহ জীবিত আছে, কাফের মুশরিকদের রুহ জীবিত আছে, এটা হলো কি বারজাখি জিন্দেগির জীবিত, দুনিয়ার জীবিত না। দুনিয়ার যেলা মর্যাদা আছে সব থেকে মর্যাদাপূর্ণ মানুষই লাগিয়া নবী এবং রসুল হল, বারজাখি জিন্দেগিও মর্যাদাপূর্ণ হায়াতেই লাগিয়া নবী এবং রসুলদের। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলিল দিয়ে অনেকে কয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর জীবিত আছেন, খবর জীবিত আছেন তো ঠিক আছে, কিন্তু কিলা জীবিত আছেন আমরা জানি না। যারা বেদাতি হলে আমরা ফাজাইলে আমল সহ বিভিন্ন বেদাতি কিতাবের মাঝে লেখা আছে রসুলে খে গিয়া আত বাড়াইছে, রসুল নাকি খবর থেকে আত বাড় লইছে, খে গিয়া কইছে আমি তো আপনার মেহমান হইবার লাগি আইছি, আমার খানির ব্যবস্থা নাই, রসুলে তারে স্বপ্নের মাঝে আইয়া কান্দাত গিয়া ঘুমাই রয়েছে খবরের কান্দাত, রসুলে স্বপ্নের মাঝে রুটি দিছেন, রুটি দেখা যায় যে স্বপ্নের মাঝে অর্ধেক খাইছে, খাওয়ার পরে ঘুম থেকে গিয়ে দেখে অর্ধেক তার হাতে রয়েছে। এইভাবে বানোয়াট কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার পরে যে ওমর রাদিয়াল্লাহু আনহু কইছেন যে কই যে কইব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তার গর্দনা আলাদা করে দিলাম, তখন ওমর এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জায়গাতে আইয়া কিতা কইছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখা এই জায়গাত আইয়া একটা বাসন দিলা, বাসন দিয়া কিতা কইলা যারা মোহাম্মদের ইবাদত করতো যে মোহাম্মদ মারা গেছেন, আর যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুল কাইয়ুম আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, যে বোকা মানুষগুলা কয় যে নবীর লাগে হায়াতুন নবী নবী জীবিত, আবার দেখা বিভিন্নভাবে দলিল প্রমাণ যুক্তি তর্ক দিয়া প্রমাণ করতে চায় রসুল সাল্লাল্লাহু আলাইহি জীবিত, অথচ আবার কয় যে রসুলের খবর গিয়া জিয়ারত করে যে জিতা মানুষের আবার খবর হয়নি, আশ্চর্য ব্যাপার। আসল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন না, আল্লাহ তো আমরা জিকার করবা আল্লাহর সম্মুখীন প্রশ্নের সম্মুখীন আমরা রইতে হইব, কেউ তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখল দিছেন, গরু ছাগল মহিষী তারা আখল দিছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে ইল্লিন অথবা সিজ্জিল থাকবো, মানুষ রুহ হল গিয়া কোনো বালা জায়গার থাকবো, হ্যাঁ অথবা শাস্তির মাঝে থাকবো, কোনো অবস্থাতে ফিরিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এই বিশ্বাস হইল কি ভ্রান্ত বিশ্বাস, এটা হিন্দুয়ানি বিশ্বাস। কেউ কেউ বিশ্বাস করে যে এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, শাবানের মধ্যরাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানাই দিয়েছেন সহি ইমাম মুসলিমে তার সহি মুসলিমের মাঝে এই হাদিসটা তুলিয়া ধরছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের তকদির লিখে রাখি দিয়েছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমরা কদর লেখা হয়ে গেছে, তকদির লেখা হয়ে গেছে। এখন এই রাত্রিতে লেখা হয় এটা লেগে এটা হইলে একটা বিভ্রান্ত বিশ্বাস। এই রাত্রিতে অনেক জায়গায় হালুয়া রুটি খাওয়া হয়। কিয় তাই হালুয়া রুটি খাওয়া হয়? যে এই কারণে খাওয়া হয় যে উহুদের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দাঁত মুবারক শহীদ হয়ে গেছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্ত খানি খাবার খাইতে পারছেন না, এরদায় নরম খানি খাইছেন, এরদায় হালুয়া রুটি খাইতে হয়। রসুলোর দাঁত ভাঙ্গার সমবেদনা প্রকাশ করবার লাগিয়া এইটা খাওয়া হয়। আবার আরও কিছু কাহিনী আমরা সমাজে আছে, ছোটোবেলা থেকে আমরা শুনি আইছি। ওয়াসকারণি আমরা নামুনছি ওয়াসকর্ণী, তো ওয়াসকর্ণীয়ে কিতা কৈছেন যে তাই এই লাগিয়া একজন তাবেই রসুলোর সাহাবি নাই, রসুলের লগে তান সাক্ষাৎ হইছে না, তো এই নিয়ে লাগি খুব বুজুর্গ তাবেই আসলা, তান তান মার খেদমত করবার লাগিয়া যে খ হয় আমরা হুরু তাতে নিয়েছি, তান মার খেদমত করবার লাগিয়া তাইন কিতা করছেন তাইন আইতা পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সাক্ষাৎ হয়েছে না, তো তান মর্যাদা কি দেয় বেশি যে তাইন কিতা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শুনছেন যে দাঁত শহীদ হয়ে গেছে। এখন তাইন তো দেখা নাই, শুনছেন যে কোনটা শহীদ হয়েছে, ওটা তাইন চিন্তা করিয়া তাইন একটা মাংস মাঙ্গিয়া লোকন ইকটা নাই মনে হচ্ছে লাগাটা হইব, এর বাদরটা আগরটা হইব, তা করতে করতে তান সব দাঁত তাইন একটা একটা করে মাঙ্গি নিছে। তো মানুষের কে কয় সুবহান আল্লাহ, দেখছেন অত বুজুর্গ একজন মানুষ তার রসুলের মহব্বতে দাঁত ভাঙ্গি ফেলাই দিয়েছেন আর আমরা রসুলের মহব্বতে হালুয়া রুটি খাই, তো তার কত বুজুর্গ। এখন এই মসজিদের মুসল্লি যারা আছেন শিক্ষিত সচেতন মানুষ সকল, আপনারা হোক চাই যে নিজের শরীরেও ক্ষতি করা এটা কি জায়েজ আছে? নিজরে নিজে আত্মহত্যা করা জায়েজ আছে? এখন আপনার ফির সাহেব এক জায়গায় গিয়া যুদ্ধ গিয়া মরি গেছেন, শহীদ হয়ে গেছেন, প্রতিপক্ষ কাফের হলে মায়ের ঘরাত গিয়া তাই মরি গেছেন। এখন আপনি বাড়ি চিন্তা করলা আমার ফির মরি গেছেন, তো আমি তাকে গিয়ে পারতাম আপনি বন্দুক লইয়া বা ছুরি লইয়া ফেটোর মাঝে এটা ফাড় মারিয়া আপনি মরি গেলা, তে বুজুর্গ হইব, ফিরের মহব্বত হইব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে গিয়া দাঁত তান বাংলো। এখন বুঝক কাজে এই কাহিনী শুনলে কিলা বোঝা যায় সে আবুকর ওমর উসমান আলী এদিন দাঁত লইয়া গুল্লা আর হি বেটা দাঁত ফেলাই দিছে, তো হের মর্যাদা এরা তো কি বেশি নেন? আউজুবিল্লাহ, খই সাহাবি আর খই তাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী হিসাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ব্যাপারে ডিক্লেয়ার দিছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, আল্লাহ তারার রাজি, তারাও আল্লাহর রাজি। সুবহানাল্লাহ।